আলুর দম তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে থাকেন, তবে আমার মতো এরকম নিরামিষ একটা দই আলুর দম কিন্তু একবার ট্রাই করে নিতেই পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ দই আলুর দম। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ দই আলুর দম বানিয়ে নিচ্ছি। খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দই আলুর দম বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 300 গ্রাম নিয়েছি ছোট আলু। আলুগুলোকে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় আলুকেও 4 টুকরো করে বড় আলু দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি 300 গ্রাম দইয়ের জন্য নিয়েছি 150 গ্রাম টক দই। আর আমার লাগছে, আমি এখানে 6 থেকে 8টা নিয়েছি কাজু বাদাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামকে এরকম চৌকো করে কেটে নিয়েছি, 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে আমি 2 থেকে 2.5 ইঞ্চি নিয়েছি আদা। আর আমি কী কী মশলা ব্যবহার করবো সেটা আমি রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দইকে আমি একটু ব্লেন্ড করে নেব। আর আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 8টা কাজু, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর 2 থেকে 2.5 ইঞ্চি এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামের পেস্টটা আমার বানানো হয়ে গেল, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এইভাবে যদি টক দইয়ের সাথে একটু কাজু বাদাম মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় কোনো রান্নাতে টক দই দিলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে যদি টক দইয়ের সাথে কাজু বাদাম মিশিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই ফাটার চান্সটা থাকে না। খুব ভালো মতো এখন আমি টক দইয়ের সাথে কাজু বাদামের পেস্টকে মিশিয়ে নেব। আমি এবার আলুর দমের কিছু মশলা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, দিয়ে কসুরি মেথিকে আমি একটু রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে চেড়ে মিনিট দেড়েক আমি কসুরি মেথিকে রোস্ট করে নিলাম। এখন একটা প্লেটে আমি নামিয়ে নেব। কসুরি মেথিকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এখন ওই গরম প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, দিয়ে আমি একটু রোস্ট করে নেব। এইভাবে যদি মশলাটাকে রোস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর দমের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাগুলো আমি রোস্ট করে নিলাম, এখন একটা প্লেটে আমি নামিয়ে নেব। মশলা নামিয়ে গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব, দিয়ে তেলকে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দেশি ঘি, দিয়ে তেল আর ঘিকে আমি একসাথে গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল আর ঘিকে আমি বেশ গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে ক্যাপসিকামগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের জায়গায় কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামকে আমি 2 মিনিট নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে টমেটোকে আমি একটু ফ্রাই করে নেব। টমেটো আর ক্যাপসিকামকে আমি 5 মিনিট একটু ভেজে নিলাম, এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া টমেটো আর ক্যাপসিকামগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া টমেটো আর ক্যাপসিকামকে তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হিং। হিং দিয়ে হিংকে আমি 1 মিনিট একটু তেলে ভেজে নেব। হিং থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলু, দিয়ে আলুগুলোকে আমি একটু তেলের সাথে লালচে করে ভেজে নেব। আলুকে আমি 3 মিনিট ভেজে নিলাম নেড়ে চেড়ে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/4 টেবিল চামচের 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটার সাথে আমি আলুকে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আলুকে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো আমি যে একটা মশলা রোস্ট করে রেখেছিলাম সেই মশলা, আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচের 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম রোস্ট করা মশলা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি। দিয়ে খুব ভালো মতন আমি গুঁড়ো মশলা আর কাসুরি মেথিকে আলুর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ আলুকে কষিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো মতন আমি আলুকে কষিয়ে নিলাম।
এখন দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে নুনটাও খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি আলুকে কষিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি এতে দিয়ে দিলাম ফেটানো টক দই আর কাজু বাদামের পেস্ট। দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখবেন, নাহলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকে। দিয়ে আরও কিছুক্ষণ এখন আমি কষিয়ে নেব। টক দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে আরও মিনিট পাঁচেক আমি কিন্তু আলুকে কষিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে মিক্সিং জারে দইটাকে ব্লেন্ড করেছিলাম সেই মিক্সিং জার ধুয়ে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ জল। দিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 10 মিনিট এখন আমি গ্রেভিকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি আলুকে ফুটিয়ে নিলাম গ্রেভির সাথে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকাম। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি দই আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। অবশ্যই এইভাবে একবার দই আলুর দম বানিয়ে নেবেন। এটা কিন্তু রুটি পরোটা নান সবার সাথে অসাধারণ লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি। এটাকে একটু আমি হাত দিয়ে ডাস্ট করে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন বা গোপালের ভোগেও চড়াতে পারেন এইভাবে আলুর দম বানিয়ে। এটা রুটি পরোটা নান লাচ্ছা পরোটা সবার সাথে কিন্তু অসাধারণ লাগে। একদম বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আলুর দমটা বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।